আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি এমডি সাইদুল ইসলাম রাজু, মেডিকেল স্টুডেন্ট। আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সুস্বাস্থ্য নিয়ে আসা। তা আজকের ভিডিওটির টপিক থাকবে টাডালাফিল গ্রুপ নিয়ে। টাডালাফিল ট্যাবলেটটি যা যেসব পুরুষের ইরেক্টাল ডিসফাংশন, পুরুষত্বহীনতায় ভুগছেন, যাদের লিঙ্গ শক্ত হয় না এবং দাঁড়ায় না, এবং যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, তাদের জন্য এই টাডালাফিল অনেক কাজ করে থাকে। এছাড়া এটি আরও কী কী কাজ করে থাকে, এটির পার্শ্বপ্রতিক্রিয়া, এটির সেবনবিধি এবং এর মাত্রা, কতদিন খেলে আপনি এই রোগ থেকে নিরাময় হবেন, সব কিছু নিয়ে আমার ভিডিওটি। তা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, টাডালাফিল গ্রুপটি কী কী কাজ করে থাকে প্রথমে আমরা জেনে নিই। টাডালাফিল যেসব পুরুষের পুরুষত্বহীনতায় ভুগছেন, 1 থেকে 2 মিনিটের ভিতরে যাদের বীর্যপাতের সমস্যা রয়েছে, এছাড়া যাদের লিঙ্গ শক্ত হয় না, লিঙ্গ দাঁড়াতে চায় না, ইরেক্টাল ডিসফাংশনে যারা ভুগছেন এবং সহবাসে মিলিত হওয়ার আগে যাদের বীর্যপাতের সমস্যা রয়েছে, দ্রুত বীর্যপাত হয়ে যায়, লিঙ্গ যাদের স্থান এটি খাওয়ার কারণে আপনার লিঙ্গকে শক্তিশালী করবে, লিঙ্গ লোহার মতো শক্ত করবে এবং এটি 12 ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে। এ টাডালাফিল এটি কোন কোন কোম্পানির খাবেন এবং কোন কোন কোম্পানি বাজারে রয়েছে? টাডালাফিল ট্যাবলেটটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালে রয়েছে, ইন্টিমেট ট্যাবলেট এবং ইউনিমেট ইডিস্টা ট্যাবলেট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে রয়েছে, টাডালিস। এই তিনটার ভিতরে একটা সেবন করলে ভালো ফলাফল পাবেন। এটি সেবন করতে হবে প্রতি সহবাসের 1 থেকে আধা ঘন্টা আগে সেবন করবেন। এটি খালি পেটে বা ভরা পেটে দুই সময় সেবন করতে পারবেন। যদি খালি পেটে সেবন করেন তাহলে আরও ভালো কাজ করে থাকে। এটি পার্শ্বপ্রতিক্রিয়া কী কী রয়েছে চলেন একটু দেখে আসি, কেননা যে কোনো ঔষধ খাওয়ার আগে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নেওয়া অনেক ভালো। পার্শ্বপ্রতিক্রিয়া যেসব দেখা দিতে পারে, মাথা ঝিমুনি, মাথা ব্যথা, চোখে ঝাপসা দৃষ্টি এবং মাথা যন্ত্রণা এবং বমি বমি ভাব, পেটে অ্যাসিডিটি, এগুলো হতে পারে। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। তাই এটি স্থায়ী নয়, অস্থায়ীভাবে অল্প কয়েকদিনের ভেতরে আবার এগুলো ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।